আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো সকালবেলা নাস্তা করে তারপর এই যে আমার হাজবেন্ডকে কাজে লাগিয়ে দিয়েছি, বলেছি এই ফ্যানটা পরিষ্কার করে দাও। কি পরিমাণ ময়লা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, এতটা ময়লা হয়েছে কারণ রিসেন্টলি ঘরে কিছু কাজ করা হয়েছে, তো যার কারণে ফ্যানটা অনেক বেশি ময়লা হয়েছে। আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি খুবই অল্প সময়ে কিভাবে নিচে কোনো ময়লা পড়ার ঝামেলা ছাড়াই ফ্যানের ময়লা আপনারা পরিষ্কার করবেন। আশা করি পুরো ভিডিওটি দেখবেন মনোযোগ দিয়ে। আর আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব রান্না করতে করতে। আজকে ফুলকপি দিয়ে ইলিশ মাছ রান্না করব আর ইলিশ মাছ ভাজি করব। তো এই যে দেখতে পাচ্ছেন কত সহজে আমার হাজবেন্ড বালিশের কভার দিয়ে ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছে। জাস্ট বালিশের কভারের মুখটা আপনারা একটু ফাঁক করে ফ্যানের পাখাগুলো ঢুকিয়ে দেবেন, তারপর আস্তে আস্তে করে ভেতর দিক থেকেই মুছে মুছে বাইরের দিকে আসবেন। দেখবেন খুব সহজেই ফ্যানটা পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখুন, একটা পাখা কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে গেল, আর বাকি পাখাগুলোও দেখতে পাচ্ছেন, আর এখন যে পাখাটা পরিষ্কার করেছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন, মাত্র কয়েক সেকেন্ডেই কিন্তু পরিষ্কার করে ফেলেছে। পুরো ফ্যানটা পরিষ্কার করতে আমার মনে হয় না 2 মিনিটের বেশি লাগবে। এই যে শুরু করলো, জাস্ট 10 থেকে 20 সেকেন্ডের মধ্যেই কিন্তু এই একটা পাখা পরিষ্কার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা সহজে ময়লাগুলো বালিশের কাভারের ভিতরে ঢুকে গেল, দেখছেন ম্যাজিকের মতো ফ্যানটা পরিষ্কার হয়ে গেল। আসলে আমি এই বালিশের কভার দিয়ে যে ফ্যান পরিষ্কার করা যায় এতদিন শুনেছি, বাট আজকেই প্রথম করা হলো। আমার হাজবেন্ডকে এই পুরনো বালিশের কভারটা ধরিয়ে দিলাম, বললাম যে এটা দিয়ে পরিষ্কার করো, দেখবা নিচে একটুও ময়লা পড়বে না আর সব ময়লা বালিশের কভারের ভিতরেই থাকবে। এভাবে করে ফ্যান পরিষ্কার করলে ঘরটা কিন্তু নোংরা হয় না। আর আমার হাজবেন্ড কিন্তু সানগ্লাস পরে আছে যাতে চোখে ময়লা না যায় আর কি, যেহেতু ফ্যানটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল, ওপরের দিকে তাকিয়ে থাকতে হয়, তাই ও খুব সহজেই কিন্তু ফ্যানটা আমাকে পরিষ্কার করে দিল। আজকে দিতে চাইছিল না, তারপরও আমি একটু জোর করেই ওকে দিয়ে ফ্যানটা পরিষ্কার করিয়ে নিলাম, কারণ যখন ফ্যানটা ছাড়ছিলাম তখন ফ্যান থেকে ময়লাগুলো নিচে পড়ছিল আর কি বাতাসের সাথে সাথে, তো খাটটা নোংরা হয়ে যাচ্ছিল, যার কারণে এই যে দেখুন ফ্যানটা পরিষ্কার করে নিলাম খুব সহজেই। আপনারাও কিন্তু এভাবে পরিষ্কার করবেন, দেখবেন মনের ভিতরে খুবই আনন্দ লাগবে যে এত তাড়াতাড়ি ফ্যান পরিষ্কার করা যায়, আসলে তো এটা ম্যাজিক। তো এখন পাখাগুলো হালকা মুছে নিল, তারপর পাখাটা চালিয়ে দিল। দেখতে পাচ্ছেন ফ্যানটা এখন অনেক বেশি ঘুরছেও আর বাতাসও লাগছে অনেক বেশি, বাতাসটা একেবারেই ফ্রেশ লাগছে। তো কারা কারা এভাবে ফ্যান পরিষ্কার করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমার ভালো লাগবে। এখন আমি দুপুরের রান্না বান্না করব। আজকে ঘরের অনেক কাজ করা হয়েছে, অনেক টায়ার্ড, যার কারণে খুব সহজেই আমি আজকে রান্নাটা করে নেব। ফুলকপি কেটে রেখেছি দেখতেই পেলেন একটু আগে, আর এখন দেখতে পাচ্ছেন একটা মাঝারি সাইজের ইলিশ মাছ আমি এখানে কেটে রেখে দিয়েছি, ধুয়েও নিয়েছি। এখন আমি ফুলকপিগুলো খুব ভালো করে ধুয়ে নেব, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ফুলকপিটাকে আমি একটু ভাপিয়ে রান্না করি, এতে করে আমার কাছে খেতে ভালো লাগে, আপনারা চাইলে এমনিতেও রান্না করে নিতে পারবেন। এখন আমি ফুলকপিটাকে ভাপ দিয়ে নেব। এখন আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব।
আপনারা রান্নাটা দেখতে থাকুন আর আমার কথাগুলো আমি বলতে থাকি, কেমন? তো আমার বেবি হচ্ছে না বলে আমার কিন্তু অনেকের অনেক কথাই শুনতে হয়, যেমন বাচ্চা নিচ্ছ না কেন, তারপরে কবে নিবা, মানে এগুলো কথাগুলো শুনলে না আমার খুবই খারাপ লাগে। বিয়ের এত বছর পরেও মানে বাচ্চা কেন নিচ্ছি না এরকম প্রশ্ন করলে আসলে মনের ভিতরে খুবই খারাপ লাগে। আর যেহেতু দেরি হচ্ছে, বাচ্চা হচ্ছে না, সেহেতু কিন্তু এটা ভেবেই নেওয়া যায় যে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। তো অনেকে কিন্তু আমাকে বাচ্চা হচ্ছে না বলে আটখুর্নিও বলেছে, তো আমাকে আটখুর্নি বলেও মানে একটু অন্যভাবে বলেছে, তো আমি আসলে কিছু মনে করিনি, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আর এমনিতেই আমার ভেতরে কষ্ট, তারপরেও যদি মানুষ কষ্ট দিয়ে কথা বলে তখন কিন্তু খুবই খারাপ লাগে। আর বাচ্চা কাচ্চা কিন্তু সবই আল্লাহর হাতে, কেউ চাইলে আনতে পারবে না দুনিয়াতে। তো আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বলেই দিয়েছেন যে আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, আবার কাউকে কিছুই দেই না। এগুলো কিন্তু মুসলমান হলে আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে। তো আল্লাহ তাআলা নিজেই যেটা বলে দিয়েছেন সেই কথা আমরা আসলে কতটা মানে দুনিয়াতে পালন করি? আসলে আমরা তো মানুষকে কষ্ট দিয়ে কথা বলি, মানুষ ভাবে নিজের ইচ্ছা করে বাচ্চা নিচ্ছি না, বাচ্চা হচ্ছে না, কত কথা মানুষ মানুষকে বলে। যারা আল্লাহকে বিশ্বাস করবে তারা কখনোই মানুষকে আটখুর্নি বলতে পারবে না, যারা আল্লাহকে ভালোবাসবে তারা কখনোই মানুষকে কষ্ট দিয়ে কথা বলতে পারবে না। রাসূলকে যে ভালোবাসবে, আল্লাহকে যে ভালোবাসবে, তারা আসলে আমি বিশ্বাস করি তারা মানুষকে অন্তত কষ্ট দিতে পারবে না। তো আমি তাদেরকে ক্ষমা করে দেই, কারণ আমাকে কেউ কষ্ট দিলেও আমি তাদেরকে ক্ষমা করে দেই, কারণ মনে রাখলে কিন্তু আরও বেশি কষ্ট পাওয়া যায়। আমি মনে রাখতেও চাই না, ক্ষমা করেও দেই, আর আমি সবার সাথে ভালো করে কথাও বলি, বুঝতেও দেই না যে আমার ভিতরে এতটা কষ্ট আছে। তো আমাকে যারা কষ্ট দেয় আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, আমি এটুকুই দোয়া করি। আর আল্লাহ তাআলা কিন্তু অনেককে শুধু মেয়ে সন্তান দিয়েও পরীক্ষা করে, আবার কাউকে কিন্তু ছেলে দিয়েও পরীক্ষা করে। আমার মায়ের কিন্তু ছেলে হচ্ছে তিনটা, তো আমি একটাই মেয়ে, আমাকে আম্মা অনেক চেয়ে চেয়ে আল্লাহর কাছ থেকে এনেছে। তো আল্লাহ চাইছে বলেই কিন্তু আমি দুনিয়াতে এসেছি, নইলে কখনোই আমি আসতে পারতাম না। অথচ বলি আল্লাহ এটা দিল না ওটা দিল না, আমরা হতাশ হয়ে যাই। আসলে আপনার ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে, কিন্তু আর কারো যে কিছুই হয়নি তার কি কষ্ট? সেই কষ্টটা যদি আপনারা অনুধাবন করতে পারতেন তাহলে মানুষকে কষ্ট দিয়ে কথা বলতেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।